আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ক্রানীগঞ্জে তিনতলা একটি আবাসিক ভবন পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন। যথাযথ নিয়ম মেনে ভবনটি নির্মাণ করা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনার পর আশপাশের আরও পাঁচটি ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে সাত সদস্যের কমিটি। ক্রানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়া রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। এলাকাবাসী জানায়, সকাল আটটার দিকে মধ্যচড়াইল এলাকার ওই ভবনটি পুকুরে হেলে পড়ে। এ সময় ভবনে থাকা সাত বাসিন্দার দুইজন বেরিয়ে আসতে সক্ষম হয়। কিছুক্ষণ পর ভবনটি পাশের পুকুরে পড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন। ভবনের ভেতরে আটকে পড়া পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের একজনকে মেডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলাশয়ের পাড়ে কয়েকটি পিলারের উপর ভবনটি নির্মাণ করা হয়েছিল বলে জানায় এলাকাবাসী। কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, 21 বছর আগে রাজুকের অনুমোদন ছাড়া ভবনটি নির্মাণ করা হয়। নরম মাটি ও দুর্বল পিলারের কারণে বাড়িটি ভেঙে পড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। পৃথিবীর কোন সভ্য দেশে বা সভ্য মানুষ এ ধরনের ভবনে বসবাস করে কিনা বা এ ধরনের ভবন বানায় কিনা এটা সন্দেহ আছে। এটা আমাদের দেশ, আমরা সচেতন মানুষ। আমার বলতে লজ্জা লাগে যে আমি আসলে কোথায় আমরা বাস করি, আমাদের জ্ঞান আমাদের বিবেক কোথায় চলে গেছে। একটা এই ভবনটা নিশ্চয়ই অবৈধ ছিল এবং ভবন খালের উপর নির্মাণ করা এবং ভবন নির্মাণ করা যে সমস্ত ম্যাটেরিয়ালস ব্যবহার করার কথা এর কিছু বিন্দু মাত্র এর মধ্যে ছিল না। দুর্ঘটনার পর আশপাশের পাঁচটি ভবন পরিত্যক্ত ঘোষণা করে গ্যাস ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হসপিটালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সমর ইসলাম, একুশে টেলিভিশন।